আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো আলু দিয়ে মটন কষার রেসিপি। এখানে আমি মটন নিয়ে নিয়েছি 1 কেজি মতো। প্রথমে আমি মটনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কার বাটা, কিছুটা দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দেব 30 মিনিট মতো টক দই, আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এবারে আমি হাতের সাহায্যে ভালো করে সব উপকরণগুলিকে মাখিয়ে নেব। ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে খুন্তির সাহায্যে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। আলুগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। আবার এই একই তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা যখন গরম হয়ে ফেনা ছাড়তে শুরু করবে তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। খুন্তির সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে এতে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে আমি একটু নাড়াচাড়া করে দেব। রসুনটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর একটা কাঁচা গন্ধ যায়। রসুনটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আদা বাটা। আদাটাকেও আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা থেকে একটা কাঁচা গন্ধ যায়। আদাটা আমার কষানো হয়ে গেছে। তাতে দিয়ে দেব 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচ মতো লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন পারেন সেভাবে গুঁড়ো লঙ্কা অ্যাড করবেন। দিয়ে দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। খুন্তির সাহায্যে আমি সব শুকনো উপকরণগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তাতে অল্প কিছুটা জল অ্যাড করে দিয়ে মশলাগুলো 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব।
মশলাগুলোকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থেকে যায়। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, তাতে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাটন। খুন্তির সাহায্যে আমি মাটনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একে আমি ঢাকা দিয়ে 8 থেকে 9 মিনিট মতো কষিয়ে নেব। 8 থেকে 9 মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন, মটন থেকে আমার বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। একে আমি আবারও 5 থেকে 6 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। পাঁচ থেকে ছ মিনিট পরে মাটনগুলো আমার এই পর্যায়ে চলে এসছে। এরপরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। খুন্তির সাহায্যে আমি আলুগুলোকে মাটনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একে আমি আবারও 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কতটা গ্রেভি হয়ে এসছে। তারপরে মটন আলুগুলোকে আমি প্রেসারে দিয়ে দেব। তারপরে এতে জল অ্যাড করে দেব। এমন জল দিতে হবে যাতে মটনের ওপরে যেন জলটা না আসে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে একটু নাড়িয়ে নেব। তারপরে প্রেসারের ঢাকনাটাকে লাগিয়ে 4টা সিটি ফেলিয়ে নেব। 4টা সিটির পরে আমি প্রেসারের ঢাকনাটা খুলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনে পাতা কুচি। আবারও প্রেসার কুকারটাকে লাগিয়ে আমি 1টা সিটি মতো ফেলিয়ে নেব। সিটি পড়ার পর আপনারা সঙ্গে সঙ্গে ঢাকনা খুলবেন না, একটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে। তখন প্রেসারের ঢাকনাটা খুলে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এরপরে 1টা চামচ দিয়ে আমি গরম মশলাটাকে নাড়াচাড়া করে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। এরপরে তৈরি হয়ে গেল আলু দিয়ে মটন কষার রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আর এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো এক রেসিপি নিয়ে।